আমাদের মাঝে এখন আমাদের দেশের মধ্যে সে দেশের জনসম্মানের নেতৃত্বে এখানে বিরাট একটি দল ভর্তি হয়েছেন এখন আমাদের মাঝে ঠিক নির্দেশনা বক্তব্য দিবেন যার সাথে নিয়ে এখন ভর্তি হয়েছেন আমাদের মাঝে এখন সর্বোচ্চ বক্তব্য দিবেন আমাদের মাঝে সরিম দলে ভর্তি হয়েছেন আমাদের মাঝে স্বেচ্ছাসেবক দল উত্তরে সাধারণ সম্পাদক মুসাফরের মুক্তির দাবিতে একটি মিছিল আছে ধন্যবাদ জাসাস কেন্দ্রীয় সমিতি লেখক লেখক হোসেনের নেতৃত্বে একটি মিছিল আছে সবাইকে ধন্যবাদ শ্রমিক দল জাতীয়বাদী শ্রমিক দল রাজা থানা জালালের নেতৃত্বে একটি মিছিল আছে সবাইকে ধন্যবাদ আমাদের আমাদের মাঝে এখন আমাদের এখন বক্তব্য দিলেন সবাইকে একটু চুপ থাকার করতেছি বন্ধুরা আজকে আমাদের এখানে আজকে তেজগাঁথানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আজকের এই আমাদের পথসভার পথযাত্রার আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং আমাদের সাইফুল আলম মিরুজ সাহেব আমাদের বিশেষ অতিথি আনোয়ারুজ্জামান আনোয়ার ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশেষ অতিথি আজকে আমাদের এখানে বক্তব্যের কিছু নাই শুধু আজকে আমাদের পদযাত্রা আমরা এখান থেকে সুন্দরভাবে যাবো কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের সবার এই পর্যায়ে বক্তব্য দিবেন আমাদের বিশেষ অতিথি আজকে সবার আরো ভালো যেমন যারা আলো জানান এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই পদযাত্রা বিশেষ অতিথি ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার আনোয়ার জামান আনোয়ার আজকের দল যথার ধরনের পরিপ্রেক্ষিতে মহানগরের থানা ছাড়ায় জমান দলের পরিপ্রেক্ষিতে আজকের এই পদযাত্রা অনুষ্ঠানে সাধারণ সভাপতি মোহাম্মদ আলী উপস্থিত আজকের সভার তেজগাঁও থানা বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকের সভার প্রধান অতিথি যুব দলের সাবেক সভাপতি যারা সাইফুল আলম নীরব সহ সকলকে আমি ধন্যবাদ জানাই বক্তব্য আসেনি বলে আমি শুধু এটুকু বলতে চাই পদযাত্রা মানে আমরা যত স্লোগান কম দিয়ে আমরা পদযাত্রা শেষ করতে পারি কারণ এই সামনে আন্দোলন শুরু হয়ে গেছে এই সেনাকে সরকারকে প্রথম ঘটিয়ে এই বন্যার মাটিতে ভারতের দিয়ে সরকার প্রতিষ্ঠা করবো একথা বলে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ জনাব আলো জানা আমার আর এখন এই মুহূর্তে আমাদের আমরা আমরা প্লেয়ার আপনাদের ধরেন ধরেন এই ধরুন আমাদের মাঝে এখন বিভিন্ন দেশের বক্তব্য দিবেন আমাদের সকলের প্রাণ দিয়ে যুবদলের সাবেক সভাপতি এর মধ্যে বক্তব্য দিয়ে আমাদের শেষ করবেন হরদাস যারা মোহাম্মদ আলী আজকে দেশগাঁথানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের সমন্বয়ে দশ দফা দাবিতে প্রতিবাদে আজকে এই সভা শেষে
Thank you.
করেছেন জাতীয় যুবদল বাতাল অনুগ্রহে এই পরিকল্পনে টিমে জনের টিম প্রদান মিরাজ আমাদের মাঝে বসে আছেন জাতীয় স্বার্থমূলক সবাই সদস্য পদক জুড়ে সবাই সভাপতি সবাই সম্পাদক মানুষ সেলেন আমাদের মাঝে বসে আছেন পরিকল্পনা স্বার্থমূলক সবাই সভাপতি شاكرا لكم
Thank you.